বঙ্গবন্ধু হত্যা মাস্টারমাইন্ড জিয়াউর রহমান তেসরা নম্বর হত্যাকাণ্ডে মাস্টারমাইন্ড জিয়াউর রহমান 21 আগস্ট হত্যাকাণ্ডে মাস্টারমাইন্ড জিয়া পুত্র দণ্ডিত পলাতক লন্ডনে তারেক রহমান পাকিস্তান বানানো চক্রান্ত করছে বাংলাদেশকে এরাই নতুন করে আফগানিস্তান বানাতে চায় ওরা বঙ্গবন্ধু কন্যাকে সহ্য করতে পারে না ওরা জানে নির্বাচন হলে কি হবে আমেরিকার ওয়াশিংটন ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট একটা বিখ্যাত জনমত সমীক্ষা এই দুদিন আগে ঘোষণা করেছে ওই রিপোর্টে সমীক্ষায় পাওয়া গেছে বাংলাদেশে 64 জেলা তারা সমীক্ষা চালিয়ে পেয়েছে যে বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন হলে 70 ভাগ ভোটার শেখ হাসিনাকে ভোট দেবে এটা দেখে ফকরুলের মাথা ঠিক না আমির কসুর মাথা ঠিক না মানুষ খুশি আর এদের মন খারাপ আমি গতকাল সিঙ্গাপুর থেকে এসেছি চেক আপে গেছি সেখানে যতজনের সাথে কথা হয়েছে সবাই বলেছে গত বছরের তুলনা জিনিসপত্রের দাম এখন ডাবল সিঙ্গাপুরে ডাবল আমেরিকায় ডাবল ইউরোপে ডাবল আমার কাছে কি কোন দৈব শক্তি আছে সারা দুনিয়ার সংকট সেখানে আমরা শেখ হাসিনা তারপরও অনেক সামলে পরিস্থিতিকে অনেকটা অনুকূলে রেখেছে আমার দেশের একজন মানুষও না খেয়ে মরেনি প্যান্ডেমিকে মরেনি এবং এই আজকের এই বিশ্ব সংকটে জিনিসপত্রের দামের উত্থপ্তি এটা আমরা স্বীকার করি আমরা চেষ্টা করে যাচ্ছি এ দুর্দিন থাকবে না আপনারা ধৈর্য ধরুন বাংলাদেশের জনগণ একজন মানুষের প্রতি আস্থা একজন মানুষের প্রতি বিশ্বাস রাখো তিনি বঙ্গবন্ধুর কন্যা তিনি বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশে কোথায় কেউ মরবে না তিনি আজকে আপনাদের জন্য মানুষের ভাগ্য উন্নয়নের জন্য দিন রাত কাজ করে 3.5 ঘন্টা মাত্র রাতে ঘুমান বাংলাদেশের প্রাণ বাকি সময় জনগণের কথা ভাবে বিদেশে গিয়ে জনগণের কথা বলে এবং এই যে সাম্প্রতিক বিদেশ গমন সবই কিন্তু বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের জন্য শেখ হাসিনা বিদেশ ভ্রমণ করতে বিদেশ ভ্রমণ করেননি